আবার চলে এলাম অবশ্যই করে একটা মন পাস মানে আমার ভিডিও দেখবেন মন খুশ হয়ে যাবে এরকম একটা ভিডিও নিয়ে এলাম প্রথমেই বলি এই যে অভূতপূর্ব পরিবর্তন যে তুই দেখালি তাও কিনে না কি কিনতে গিয়ে একটা বোতল ছিল আর কোন সেটের বোতল একটা বার করলি মানে সর্বসাকুল্যে দুটো বোতল তুই দেখালি তাও বরের ঘাড়ে দোষটা দিলি যে ওই বোতল চেঞ্জ করতে চায় না দেখে এই যে গাঁতন খেয়ে খেয়ে এই যে ভিউয়ার্সদের আর আমাদের মতন ক্রিয়েটারদের যে গাতন ক্ষেত্রে তুই একটা পরিবর্তন করেছিস এটা তো একটা নৈতিক জয় কিন্তু এই যে পিছনে পর্দা যত বছর সংসার করছিস তত বছর পিছনে পর্দাটা কাচিশোনা কাঁচলে অন্তত শোকানোর জন্যে দেখতাম যে পর্দাটা নেই তার মানে পর্দাটা তুই কাঁচিশোনা তার মানে এবার ওইটাও গাতন তোকে দিচ্ছে দেওয়ান থেকে অ্যাকচুয়ালি ওই পর্দা চেঞ্জ করতে গেলে তোর টাকা খরচা করতে হবে যেটা তুই একদম পক্ষপাতি না আসিও মানুষকে পরিবর্তনের নামে কি সব এলিগেশন দিচ্ছিস এইবার আসি এই পয়েন্টটা বন্ধুরা আমার বাদ দিয়ে আমি চলে গেছি এই যে বললো না ওই ক্যাথাকুরানি ক্যাথার কথা তুই আগে বলেছিস যে সাতটা কথা কই তাহলে সাতটা কাঁথার হিসেব তুই কোথা দিয়ে পেলি তুই ছটা বলিস তুই আটটা বলিস সাতটা বলেছিস তার মানে তোর মাল কিন্তু কে এটা বলতে বলেছিল তাহলে এই সাতটা কাঁথা তুই তুলেছিস ওয়াইটিতে তুই তুলেছিস যেটা তোর নেড়ে ঘেটে বেঁচে খেতে হচ্ছে ক্যাথা পর্ব ওয়ান ক্যাথা পর্ব টু মানে ক্যাথা দিয়ে তুই বেরিয়ে আসতে পারছিস না কিন্তু তুই ক্যাথা বানিয়ে তোকে গিফট করবে কেউ সেই সুযোগটাও কাউকে দিচ্ছিস না দেখ তুই যে কদর্য মহিলা তোকে তোর নরম জায়গাটায় আঘাত না করলে মানুষের স্যাটিসফ্যাকশান আসে না যার জন্য আমাকে করতে হয় এইবার আসি যেই কথাটা বলতে গিয়ে আমি ক্যাথার কথা বললাম এই যে তুই বলছিস যে কুরানি তারাপীঠ যাবে বলে যে স্টেশন থেকে ট্রেন ধরবে সেখানে নাকি চলে গেছে আমি বলছি তুই বলিস আমি বলছি সন্দীপ সন্দীপের দরকার আছে বল সন্দীপের এইসবে কোনো দরকার নেই যে কাকে সে হাতে নাতে ধরবে কি ধরবে না তার কাছে জল যেন তো প্রুফ রয়েছে কোর্টে সাবমিট করার ক্ষেত্রে যে এ নোংরা মহিলা এই নোংরা মহিলা হচ্ছে শরীর বিক্রি করতে বেরিয়ে গেছে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে এই যে তুই বলছি হাতে নাতে ধরার দরকার নেই তো তোর ভিডিও ডাউনলোড করা আছে এই যে তুই বারবার ঢ্যামনাদীপ্ত গুদীপ্ত ল্যাটাদীপ্তর নাম করে বলছিস যে ও তো আছেই এটা একটা বড় প্রমাণ যে ক্যাতাকুরানির সাথে একটা ঢ্যামনাদীপ্ত বলে ছেলে আছে এই ছেলেকে তার খাজানা বিক্রি করেছে বলেই বেরিয়ে গেছে খাজানা আস্বাদন করাতে নিতে তাহলে হাতে নাতে তো সন্দীপের ধরার দরকার নেই তুই তো জেঁচে পড়ে তাকে প্রুফটা দিয়ে দিচ্ছিস দিচ্ছিস না তাহলে এই এই পয়েন্টটা বন্ধুরা আমার বাদ চলে গেছিল এইবার তো আসল আসল পয়েন্ট নিয়ে বলবো বন্ধুরা অবাক হয়ে যাবি এই যে নোংরা মহিলা মানে মহিলা কি নোংরা একটা কদর্য নর্দমার কিট কাকে বলছি ক্যাতাকুরানিকে এই ক্যাতাকুরানি কেন বাড়িতে নেই শ্বশুর বাড়িতে নেই কেন বন্ধুরা কী কারণে আজকে বাড়ি থেকে সে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে সব আসবো চোপার বর্দিকে নিয়ে তো অবশ্যই আসবো চোপার বরদি অ্যাকচুয়ালি চোপাকে সমর্থন করি চোপার ছেঁড়া দিদিকে একজন ছেঁড়া ব্যথায় শুয়ে দিয়েছে আজকে আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ তুলে তুলে আপনাদের আমি জানাবো যে চোপার বরদি কি কি বলেছে চোপার এগেনস্টে বলতে গিয়ে চোপার ছেঁড়া দিদির এগেনস্টে সেটা তো আসবো তার বলি এই যে বউ বিক্রি বউ বিক্রি বউ বিক্রি করে খাচ্ছে এই যে বউকে না বললে টাইটেলের থামনেলে ভিডিওর মধ্যে নাকি ওর ওদের কোনো শুদ্ধিকরণ হচ্ছে না মানে অপয়া লক্ষ্মী বিদায় অপয়া অলক্ষ্মী বিদায় হয়েছে এই শোন তোকে একটা কথা বলি হাসিও পায় এই যে ধর নোংরামি করেছে বলেই আজকে এটা ফোরকাস্ট করেছে সন্দীপ ভালো করেন তোর মতে ভালো করেন এটা মেনে নিয়ে যদি ওকে বোঝাতো যে তুমি ঘরের থেকেই করো কেন টাকার যা ইনকাম তোমার তো এটা ফোরকাস্ট করবো না এটা ধরলাম সন্দীপ সিদ্ধারা যুক্ত একটা পুরুষ স্বামী যার জন্যে সে এটাকে ফোরকাস্ট করেছে বা প্রতিবাদ করেছে এটা তুই বলছিস তার সত্ত্বেও তার বউকে বিক্রি করে খেতে হচ্ছে এই নোংরা বইয়ের কদর্য নোংরাটা মানুষের কাছে তুলে ধরাকে যদি তুই মনে করিস বউকে বিক্রি করে খাচ্ছে তাহলে তোর ভেরুকে তুই কি করে চ্যানেল খুলে দিয়ে বিক্রি করে খাচ্ছিলি দেখা গেল তোর ঝুলিতে একটা নয়া এসে জমা হলো না অলরেডি রিম্পা ওইখান দিয়ে তোর বরকে বিক্রি করে ভাইরাল করে তার ঠোলে ভরিয়ে ফেললো তখন তো তোর তো কষ্ট হয়েছে সেটা ভেরুটা কোনো কাজের না তাহলে একে একটা চ্যানেল খুলে দিলাম একে বিক্রি করে খাবো বড় বর্ষ এ মা রিম্পা দেখি অলরেডি তার থলে গুছিয়ে নিয়েছে মানে পয়সার থলে অন্য কোনো থলে থলে আবার যোগ করবেন না তখন তুই কী করলি সবারটা দরজা বন্ধ করে মানে চ্যানেলটা বন্ধ করে দিলি মানে ভেরুকে আর দেখালি না তাহলে তুইও তো ভেরুকে বিক্রি করার জন্য চ্যানেল খুলে দিয়েছিলি যে আমি বড় পোষ্যটা দুপায়ে হেঁটে বেড়ানো পোষ্যটাকে বিক্রি করবো আর খাবো দেখলি না তোর তো বিক্রি বার্তা হচ্ছেই না অন্য চ্যানেলের ক্রিয়েটাররা তোর ওয়ার্কে বিক্রি করে কে পয়সা উসুল করে ফেলেছে তাহলে একে বলে বিক্রি করা যেটা তুই করেছিলি ভেরুকে বোঝাতে পারলাম শুধু বলে বউকে বিক্রি করে এই নোংরা বউকে কি বিক্রি করবে রে ও তো অলরেডি বিক্রি হয়ে গেছে বিকাও হয়ে গেছে বাজারে বুঝিস না কিন্তু তোর তো বলতেই হবে তাই না এটা গেল একটা পয়েন্ট এইবার যে তুই কমেন্টস তুলে তুলে বলছিস মানে তোর করুণ অবস্থা তো হয়েছিল যে নেগেটিভ কমেন্টগুলো মানে ক্যাথাকুরানি নেগেটিভ কমেন্টগুলোর উত্তর দিতে গিয়ে দিতে মতন ঝগড়া করে ওর ব্লগ চ্যানেলে কমেন্ট বক্সে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে পরিবর্তন করে দিয়েছিলি এইবার হলো কি এবার তোর সেই আমি বললাম না সন্দীপের জায়গা জায়গা শরীরের বিভিন্ন অংশ তোর ছেটে খেতে হয় তুই কী করলি তো তো আর কিছু বলার নেই সন্দীপের এত ভালোবাসা তুই ওর পজিটিভ কমেন্টগুলো নেগেটিভভাবে তুলে ধরি তা আমাকেও তো তোর সেই কমেন্টের উত্তরগুলো দিতে হবে প্রচুর বন্ধুরা কমেন্টস আসছে যেই কমেন্ট হচ্ছে যে এই যে মাকে হাতে হাতে কাজ করে দিচ্ছ এটা দেখে ভালো লাগলো এর তো ভালো লাগবে না কারণ এ যদি দেখে যে ওর ভালোবাসার দিদিরা কাকিমারা ওকে সংশোধন করছে তাহলে তো ওর জন্য সেটা খতরনাক তাহলে কন্ট্রোভার্সি করবে কি করে ও যদি কারেকশন হয়ে যায় ও যদি ভালো হয়ে যায় ও তার বলছে হ্যাঁ একজন বলেছে ঘোরামো কীর থেকে ভালো পড়ছে এইটা হেভি দিয়েছে যে দিয়েছে সত্যি তুই ঘর মুচিস না তোর ওই মরা মাংস লেস ওই পুঁদুরটা দেখাস তাহলে ওটা কাঁচা হ্যাঁ লাতি মেরে একদম সোজা করে দিতে হয় মরা চিতা দুটো কাঠ মানে দুটো ঠ্যাং তুই দেখাস মানুষের ঘর পোচাটাও দেখতে দেখতে যে পুচ্ছে তাকেও একটু দেখে বাবা এরকম করে মুখ সরিয়ে নেবে সেই জায়গায় সন্দীপ একটা ছেলে হয়ে ঘর পুচ্ছে তারপরে প্রচুর তোর অবজেকশন কে বিয়ে করবে এত কিছু তুই নেগেটিভ ওর মধ্যে দিয়ে পাচ্ছিস হুম পাঁচ বছর পর কিন্তু পাঁচ বছর আগে এই যে ক্যাথাকুরানির বাড়ির লোক কেন বলতো এইগুলো দেখতে পেলো না খুঁজে পেলো না এত দোষ তখন এই যে বড় লোকের ছেলেটার গলায় মেয়েটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছিলো কেন জানিস কেন পেয়ারা নিয়ে বাজবাগানে চলে যেত একদম তাই পাড়ার দাদা এদের সাথে কাকা তাই এইগুলো তো জেনে গেছিলো ওর মা বাবা তখন ওই সন্দীপের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছিলো তাই তুই যখন এত ভুল ধরতে পারছিস যে ওকে কেউ বিয়ে করবে না আমি মনে করি সত্যি বলছি ওর বয়স তুই চল্লিশে কোটায় পাঠিয়ে দিলি মানে সোমালি আর সোমালির ভাই সেম এজের মানে তুই মানুষের বিরুদ্ধাচারণ হিংসা করতে করতে কোথায় নেমে গেছিস বল তো লাইভে তোর থোবরা দেখেছিস ফর্টি থ্রি প্লাস বিশ্বাস কর ওইটাই তুই কিন্তু তোর বয়স ধরে ফেলেছে অরিজিনাল বয়সটা মানুষ ধরে ফেলেছে তাই জন্য সন্দীপের বয়সটাকে চল্লিশের কোটায় পাঠিয়ে দিলি কিন্তু চল্লিশ কোটা পাঠালে তো হবে না ক্যালকুলেশন তো বলছে না সোমালির বয়স ফর্টি প্লাস সেখানে ওর ফর্টি হয় কি করে যাকে এইগুলো তোর হিংসার বই প্রকাশ আমি বুঝি হিংসা বেরিয়ে যায় আমি বলছি যে পাত্রী আমি মনে করি যদি সন্দীপও মনে করে সন্দীপের প্রচুর বড় জীবন পড়ে রয়েছে অবশ্যই বিয়ে করবে আমি মনে করি কিন্তু বিয়ে করাটা খুব জরুরি না কোনো অপশানই আমি অপশনের মধ্যেই রাখলাম না বিয়ে করাটা কেন বিয়ে করবে বাচ্চা মানুষ করবে এই বাচ্চা মানুষ করবে বলে আমার আমি গীতা গীতাকে চেনেন তো ভাইরাল একটা ফেস প্রচুর জীবন যুদ্ধ করে সংগ্রাম করে প্রচুর তার বর তার সাথে না ইনসাফি করেছে তাও একসাথে রয়েছে সে আজকে একটা শর্টস দেখলাম তার বাচ্চাটাকে নাকি বিক্রি করে ও টাকা ইনকাম করছে কেউ কেউ কমেন্টস করেছে মানে এর মতো নেগেটিভ কমেন্ট মানে এই যে থার্টি ফোর ভাতারি যে নিজে একটা জন্ম দিতে পারলো না সে অন্য বাচ্চাদের নিয়ে কাটাছেড়া করে তা আমিও তাই বলবো এই যে সন্দীপ তারপরে আগে সোমনাথের ব্যাপারটাও ছিল এখন সন্দীপের ব্যাপারটা নিয়েই বলি সন্দীপ কিষানকে দেখাচ্ছে এটা অ্যাক্টিভিটি বলো সারাদিনের ব্লগের মধ্যে তার বাচ্চা তো আসবেই তার বাচ্চা তো আর কোনে খাজরে ওর পোষ্যর মতন চেন দিয়ে বেঁধে রেখে দিতে পারবে না ঝুড়ি চাপা দিয়ে রাখতে পারবে না হুম একটা সত শত জলই বাচ্চা চনমনে চঞ্চল বাচ্চা সে সবসময় থাকবে তার ভিডিও মধ্যে বা ক্যামেরার মধ্যে তা আমি বলি কি তোর দেখতে হলে দেখ আর যদি দেখতে নাই পারিস তাহলে তুই একটা এরকম বিও মানে বাচ্চা পায়দা করে তুইও বিক্রি করে খা কিন্তু তুই পারবি না এটা তুইও যেমন জানিস আমরাও তেমন জানি তাহলে যখন পারবি না এই বিষয়টা বলবি না তাহলে তোকে এর থেকেও চরম হার্ট করবের পরে যার বাচ্চা সে তো দেখাবেই তোর কোথায় গান ফাটছে বারবার একটা কথা বলিস গীতা ভালো বলেছে যে যদি তোমাদের মনে হয় যে আমার বাচ্চাকে আমি ইনকাম করে খাচ্ছি দেখিয়ে তাহলে তোমাদের বাচ্চা দিয়েও দেখাও না তোমাদের বাচ্চা জন্ম দাও না দিয়ে এরকম ইনকাম করে খাও ঠিক গীতার অ্যান্সারটা তোকে দিলাম তোর যদি মনে হয় কৃষানুকে দেখিয়ে ওরা ভিউজ কামাচ্ছে প্রচুর রেভিনিউ জেনারেট করছে তাহলে তুই এরকম একটা মানে তুরান্ত একটা জন্ম দিয়ে দেখা তারপর বাচ্চা বাচ্চা করবি যে একটা বাচ্চার জন্ম দিতে পারিনি সে অন্যের বাচ্চাকে নিয়ে কিছু বলার অধিকারও রাখে না আজকে তোকে এইভাবে না দিলে না তুই রোজ ওই বাচ্চাতেই আটকে আছিস আর রোজ সন্দীপের দাড়ি কাটার উপর আটকে আছিস কেন রে বাল হ্যাঁ সন্দীপের দাড়ি তোর কোথায় কোথায় খোঁচা দিয়েছে হ্যাঁ কষ্ট দিয়েছে কালকে বলেছিস একটা জঘন্য কথা আমি মনে করি ওর ভিউয়ার্সরা কি তখন কানের মধ্যে নিজেদের স্বামীরগুলো গুজে রাখে তাহলে এই ভাষায় বলতে হবে ও বলছে সীমার মেয়েকে বিয়ে দে নাহলে তুই ওর সাথে বিয়ে বস কেন রে হারামি কেন হারামি তোর মাকে দেখেছি বাবা থাকতো অন্য পুরুষের সাথে ছুটে সীমার তোর স্বামী আছে সীমা কেন বিয়ে করতে যাবে ওকে খামা মা চুষালা যেটা তোর মাকে বলি সেটা আজকে তোকে বললাম সীমার মেয়েকেও সন্দীপের সাথে বিয়ে দিচ্ছে সীমাকে বলছে তুইও কর তোর যে ওই জায়গায় একটা জ্বালাপোড়া আছে সেটা বোঝা যায় যার জন্য ওই ওই খুঁদ ধরবি কি ওই সে বেশ পড়েছে দাড়ি কাটবে তোকে দেখাবে তুই দেখবি আর জ্বলে পুড়ে মরবি যেমন কিষাণুকে দেখাবে তুই জ্বলবি আর এই পেটে হাত দিবি বলিস স্যালা আমি তো জন্ম দিতে পারবো না কিন্তু আমি তো বলবো তাই জন্য তুই বলিস আর তুই যত বলবি তা দেখুন আমি তোকে ফেরত দেবো চৈত্যাগিরি মারো হ্যাঁ একটা জন্ম দাও দিয়ে তুমি ওরাম বিক্রি করো তোমাকে তো সেইটাও সুযোগ দেয়নি ভগবান স্যালা ভগবান সব কিছু আলাদা হয়ে ঠাকুর আলাদা করতে পারিসনি নি কারণ ওটা তো একটা হেডেক রোজ পুজো দিতে হবে সেটা তুই শ্বশুর শাশুড়ির দিকে ছুটে দিয়েছিস তারা দীক্ষিত তোর বর তো দীক্ষিত তোর বর এসে পুজো দেবে কিন্তু না ওইটা করলে তো আমার আবার বাসন কিনতে হবে ঠাকুর বাড়াতে হবে জায়গা বাড়াতে হবে নিজের একটা শূন্যস্থান ব্যাস মা ও ও সময় কিষাণ দিকে দৃষ্টি দিয়ে আসছে কাল না গিনি কালকে উঠে সে পার বর দিয়ে তোকে জায়গা মতন ঠুসেছে সাবি আসবো আমি সাবি আসবো ওইটা দেবো তোর সাউন্ডটা কারণ অডিও দিয়ে করতে হবে আমার ঠোবরা দেখালে তো হবে না হঠাৎ করে দেখলাম চুল্লুখোড় আর বলিস না কারণ কি রে চুল্লুখড় 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 কোথায় গেল চুলুখোড় হ্যাঁ তুই জানিস এটা তোর জন্য কি ফেরত যাবে তাই না কার চোখের তলায় ভারী তোর লাইভের তোর থোবরাটা দেখবি তোর এরকম ডার্ক সার্কেল থোবড়ার এখানে চোখে ফোলা পুরো ফর্টি থ্রি প্লাস সেই জায়গায় সন্দীপের বয়স তো তুই জানিস না জানলে তুই ক্যাথাকুরানি থেকে জেনে নে পাঁচ লক্ষ কে দেবে কে দেবে না আইনি ব্যবস্থায় আছে তাহলে আইনি পথে যখন ব্যাপারটা আছে তুই এত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মারাচ্ছিস কেন পাঁচ লক্ষ থাকলে তোকে এক লক্ষ দিত তুই বল এই যে গিফট এই যে গিফটের উপর তো এত চচ্চড়ানি বরবরানি ফলরানি জ্বলে পুড়ে যার জায়গার জায়গায় হুম গিফট সোমালি জিনিস কেন ফেরত দিচ্ছে না প্রচুর তোর কষ্ট সোমালিকে চিন্তা করতে দে না যার জিনিস তারা তো রিকভারি করতে নিয়ে গিয়ে আবার চারটে কেস খেয়ে বসে আছে এখন বলছে ধোপে টিকবে না কেস এত ইজি যেমন হ্যাঁ বলবো তো চোপার বড়দিক কি বলেছে তোকে ওইটুকানি জায়গা দিয়ে দেবো এই যে গিফট তুই দুটো সোয়েটার পেয়েছিস তুই তো ওখানে না করে দিতে পারতিস কিন্তু তুই নিয়ে এসে পরে দেখিয়ে দিলি এফবি হয়েছে তাহলে গিফট পেতে সবার ভাল লাগে তোর মতন ভিক্ষাভিত্তি করে গিফট ওরা পায়নি ওরা একবারও বলিনি আমাদের গিফট দাও এবার যদি কেউ গিফট দেয় সেটাও না করতে নেই তোর হচ্ছে দুটো জ্বালা একটা হচ্ছে কেউ যদি গিফট দেয় ওটা মানতে পারিস না দেওয়ালে মাথা ঠুকিস আর একটা হচ্ছে কারোর ভিউজ যদি বাড়ে কারও যদি রেভিনিউ বেশি করে জেনারেট হয় তাহলে তোর তোর জায়গায় জায়গায় ওই যে একদম চড়া পড়া সে চড়াতে আরও মাটি যোগ হয়ে চড়া পড়ে যায় তুই একটা পায়দা কর ওই বিক্রি কর আমি ভিউজ দেবো একটা ভিডিও হচ্ছে আর বার দেখবো অন্যের বাচ্চা তার রক্তের সন্তানকে সে দেখাবেই আর তোর দেখতেই হবে বাধ্য তুই দেখতে সেটা চড়া পরা যা জোনি সে মারাতেছে অন্যর বাচ্চাকে নিয়ে এইটা তো তোর ক্যাটা করে আনি তোর মালকিন করতে পারতো কেন করিনি হ্যাঁ কেন করিনি আর কেন এইবার সন্দীপ দেখাচ্ছে সেটা বিচার কর পিছনে পর্দা চেঞ্জ করিস ভিক্ষাবৃত্তি লাগে নেগেটিভিটি ভর্তি হয়ে যায় দুটো বোতল ছিল ঘরে সে দুটো আমি চেঞ্জ করলাম তাহলে লোকের খেপ চেঞ্জ করে সে আবার সন্দীপকে বলছে আমাদের মতন ক্রিয়েটাররা বলছে ওরা আর করে তরুণকে আমাদের মতন ভালোবাসার দিদি কাকিমাদের জন্যে আর ভিউয়ার্স অবশ্যই করে ভিওয়ার্স ভিওয়ার্সরা হচ্ছে তার পরিবারের এক একটা সদস্য তাদের কথায় সে অবশ্যই করে মায়ের সাথে কাজ করে দিচ্ছে মা যে কত পরিশ্রমী যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে তাহলে বুঝতে হবে তার কত পরিশ্রম যায় সারাদিনে আরে বলছে আমার সাতটা থেকে চারটে আ কমার বেতা আ মা গি এই রকম কণিকাও দেখাতো ব্যঙ্গ করতিস ব্যঙ্গ করতিস বলতিস কাজের লোক আছে আর তোর কাজের লোক তোর ডানা ছেড়ে দিয়েছে তোর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িরা যে মর আপদ মানে গোষ্ঠী পিন্ডি যখন চোটকে পয়সা ইনকাম করছিস ওই নোংরা পয়সা তুই কাজের লোকরা তুই বলছিস তোকে তো আমার প্রচুর গাতন দিতে হবে না তোকে গাতন না দিলে আবার আমার ভাত হজম হয় না তুই বলছিস গ্যাসে মুখ জ্বালিয়ে দেবে বলেছে প্রমাণ প্রমাণ কই সোনা চুরি করেছে ওরা কেন বলবে ওরা তো বলেই দিয়েছে সোনা চুরি করেছে ওরা প্রমাণ করবে যে আমরা সোনা চুরি করিনি চারটে কেস দিয়েছে রানাঘাট কোর্টে দেখিসনি কেন জানিস কলসি দিয়ে মারতে এসেছিলো এবং অফ ক্যামেরা গায়ে হাত তুলেছিল ওই প্রুফ যদি থাকে ওদেরও বল কেস করতে ফটর 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 মারাস না সেটা খেয়ে কাজ নেই একটা একদম সর্বাঙ্গ যার ফাঁকা সে ফাঁকা বুলি মারে তুই দায়িত্ব নিয়ে ক্যাকুরানির সর্বনাশ করছিস আমি বলে যাচ্ছি তুই দায়িত্ব নিয়ে ওর সর্বনাশ করছিস ঢ্যামনা দীপ্ত গু দীপ্ত বলে এটাই বড় রূপ রে ডিভোর্স ফাইল করা এবং বাচ্চার মা সতী সাধ্যি সেটাও প্রমাণ করার দেরে বলছিলাম বন্ধুরা এই যে রানাঘাট কোর্টে চারটে কেস করলো কেন আমরা আইনির ব্যবস্থা নিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে পুলিশ নিয়ে গিয়ে রিকভারি করেছি তাও আমাদের এগেসে চারটে কেস দিয়েছি তাই নাকি করা যায় নাকি তারা উল্টে তোরা ছটা কেস দে দেখ পারিস কিনা এত ইজি না যেটা শিওপার বডি বলেছি শিওপার বর্দি অনেক বিষয় সত্যি কথা বলে ফেলে তা সেটা তো তুলে ধরবো আগে একটুখানি কচকোচিয়ে নেই যেটা বলছিলাম গ্যাসে নাকি মুখ জ্বালিয়ে দিতে চেয়েছে প্রমাণ প্রমাণ দে ওরা মুখে বললার হয়ে গেল আর এ তো একদম প্রমাণ সহ চারটে কেস করেছে রানাঘাট পথে কোর্টে ভোর চারটে উঠতে হয় বল গামলা ইস মা বাবার জ্বালা তন তোর জন্য রে সালা এ আবার বলে কোন মেয়ে দেবে বল এই মেয়ে গিয়ে সন্দীপের লাইটটা একদম হেল হওয়ার থেকে হেভেন করে দিয়েছে মানে বসেই যেতে হয় বল মানে বসতে হবে না কারণ তোর তো রোজগার করে খেতে হবে তোর দেখেছিস ভিউস দেখেছিস তোর তো ভিউজ খুব জ্বালা পোড়া দেয় ও বাচ্চা দেখাচ্ছে ওর দেখেছো ভিউজ ছাড় না ওর ভিউজ কমলে তো তোর ভালো ছাড় না ও দাড়ি কাটছে কোথায় দাড়ি কাটছে না সোনা চুরি করেছে প্রমাণ ওরা দেবে কেন ওরা বলেছে ওরা প্রমাণ দেবে যে আমরা চুরি করিনি গ্যাসে মুখ ধরতে চেয়েছে এরা বলেছে ওরা প্রমাণ করবে যে না সত্যিই গ্যাসে মুখ ধরেছিল বা ধরতে চেষ্টা করেছিল ওরা তো প্রমাণ দিয়ে দিচ্ছে ওর বাপ অসুর বাপ মারতে গেছে মারতে গেছে কি কলসি তুলেছে অ্যাটেম টু মার্ডার একে বলে অ্যাটেম টু মার্ডার গা দাওয়ার কথা বললেই হয় না যে সৌমারি জিনিসগুলো ফেরত দেয় সোমালি এসে নি ও তো আর ফেরত দিতে পারবে না ট্রান্সপোর্টে গিয়ে বাজনার থেকে খাজনা বেশি যাবে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে কোনো একটা আগে পরে হয়ে গেছে সোমালির দরকার নেই আমি তো মনে করছি মনে হয় তোর দরকার বেশি তোর অ্যাড্রেসটা পাঠা সোমালি জিনিসগুলো তোর বাড়িতে পাঠিয়ে দেবে কারণ সোমালি ওই দালালিটা তুই করছিস এখন বজ্জাতি যার জীবন ফাঁকা যে শ্বশুরবাড়ির সাথে ঘর করে একটা মাস খেতে পারল না সে পড়ে আছে অন্যের সংসার নিয়ে অন্যের বাচ্চা নিয়ে গীতার কথায় আবার বল তুই একটা বাচ্চার জন্ম দিয়ে জন্ম বাচ্চাটাকে বিক্রি করে খা একবার জায়গায় দশবার দেখবে তোর ওই ভিডিও সন্দীপের বাচ্চা সন্দীপ দেখাচ্ছে তোর কোথায় লাগছে রে সারগানে হুম একটা তো মানে তুই হচ্ছিস পিসা চিনি অপয় অলক্ষ্মী বেভুসে খুব বসে গেছে মানে ও অলক্ষ্মীকে বিদায় করেছে ও বলছে অলক্ষ্মী নাকি টাইটেলে দেয় থামনেলে দেয় আবার ভিডিওর মধ্যে দেয় ছেড়ে দে ওর বউ ও এখনও ডিভোর্সই না বিক্রি করবে কি কি করবে করবেই ও যা করে গেছে ও কী করবে তুই তুই কোথাকার রে তোর জায়গা জায়গায় না চাটুন দিলে সন্দীপের তোর ভিডিও দেখতে আসছে না মানুষ ব্লগ আরম্ভ করছি সকালটা শুরু করিস সন্দীপকে দিয়ে তারপর ওর ভেরুর মতন মাল ভেরুকে দাড়ি সেক করতে হয় ওকে আনস্মার্ট নোংরা দেখলে কাস্টমার গিয়ে কিনবে না কাস্টমার কেনার উপরেও ওদের কমিশন থাকে আর সন্দীপের বিয়ে হবে কি হবে না ছেড়ে না সন্দীপের মায়ের উপর ও নোংরা ও ফিজিক্যালি আনফিট তোকে বলেছে পুকে আমার অবাক লাগে এই যারা পরকিয়া করে তাদের এই যে ফিজিক্যালি ব্যাপারটা তোর সাথে শেয়ার করে কেন রে হ্যাঁ কেন বলবি কেন মন্দিরাও করেছে সপ্তাহে একবার দেয় এও করেছে কারণটা আমি বুঝতে পারি না বান্ধবী ললিতার সাথে গিয়েছিলি না হাওড়ায় ওরা গিয়েছিল হাতে নাতে ধরতে বান্ধবী ললিতার সাথে কণিকার পাড়া তো চষে খেয়েছিস হ্যাঁ খুঁজে পাসনি এবার যাস নাঙ্গা করে তোকে একদম সাইজ করবে আদর দেবে পাড়ার লোক ও গেছে বান্ধবী ললিতার সাথে শ্যামনগরে গিয়ে ওর পাড়া চষেছে কি কি কারণে গেছিলি পাড়া চষতে কি হাতে নাতে ধরতে গিয়েছিলি হ্যাঁ সন্দীপের একটা কথা না তুলে ধরলে তোর কেউ ভিডিও দেখতে আসবে না ওর মা বলেছে হ্যাঁ পরের জিনিস নেওয়াটা একটা অভ্যেস একদম তাই এই যে তুই তুই বল না তোর বরকে কেন গিফট দিয়ে যাচ্ছে তার মানে তুই কাদুনি গেছিস কাদুনি গেছিস বলে তো তোকে দিচ্ছে তাহলে পরের জিনিস নেওয়াটা একটা অভ্যেস তোর সেটা তো প্রমাণ আর টাকা ওকে পাঁচ লক্ষ টাকা কোথায় খরচা করেছে হিসেব দিতে বলছিস তুই বে হ্যাঁ বে তুই কেড়ে তোকে যে এত দিল ওই কেসে যাবি ওই করবি সেই করবি সেই টাকার হিসেব দে পাবলিকের টাকা মেরে ফুর্তি মারছিস চিনি খাচ্ছিস চাল ভরছিস সেই করছিস সেই করছিস হিসেব দে পাবলিকের টাকা রে আমার মহৎ কাজ করে কেস খাসনি লোকের ঘুষ্টি পিন্ডি করে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়ে কেস খেয়েছিস কেউ ভাই বয়দি টেবে শুনুন এই ছোট ছেনা দিদির জন্য ঠিক কথা বলেছে যে কি বলেছে শুনেনি তারপর আবার আসছি তোমার বাবা ভুল করেছে ভুল করেছে অন ক্যামেরাতে ওরকম দেখানো বা অন ক্যামেরাতে উনি কিছু না বলাটা দেখলে তো যেরকম ভাবে হ্যারাসমেন্টের উপর কেস করা হয়েছে তারপর চার ধারায় কেস করা হয়েছে তোমরা বলবে যে হ্যাঁ ভিডিওতে যে না না কেস করেছে কি হয়েছে মিথ্যা কেস করেছে কেসটা মিটিও গেছে এটার মানে আলটিমেটলি তো ওরই জয় হলো মিথ্যা কেস দেখো কেস মিথ্যা হোক আর সত্যি হোক এটা কিন্তু একটা হ্যারাসমেন্ট এত দূর জায়গা থেকে করা যাচ্ছে বাবা কিন্তু চাকরি করেন সেখান থেকে ছুটি কতবার নেওয়া যায় জিনিস আনতে নেওয়া হয়েছে প্লাস কেস যে কোনো কেস ভালো কেস খারাপ কেস হারা জেতা কেস প্রশাসন এগুলি মানেই কিন্তু একটা হ্যারাসমেন্ট এত কষ্ট করে ব্লগিং করে এত কষ্ট করে টাকা জমানোর মানে এটা হয় যে আমি টাকাটা আমি উকিলকে দিচ্ছি যেই ব্লগিং করে আমি রোজগার করছি সেই টাকাটা যদি আমাকে উকিলকে দিতে হয় কি না শুনলেন যে কেস করেছে সেই কেসটাকে ও এত ইজি করে দেখাচ্ছে যে এ ধোপে টেকে নি চারটে কেস তাহলে এই কেস করাটা যার বিরুদ্ধে করুক কেস করার মতন একটা পরিস্থিতি তৈরি হয় বলে তো কেস করে এবার কেস ধোপে টিকলো কি ধোপে টিকলো না একদিন চললো কি এক বছর চললো সেটা অন্য ব্যাপার কিন্তু কেস করাটা কেন কেস করে তার মানে কেস খাওয়ার মতন করে তার মানে এই যে বেভূসে দালাল কাম এজেন্ট এ এর এগেনস্টে কেন কেস করা হলো তা আবার এমনি সেমনি না সে দিল্লিতে তার মানে কারণ ছিল তার জন্যই তো এই সিওপাই বডি সেভাই সর্দির এগেন্সে এইরকম একটা সুন্দর করে নিশাটা মুখের মধ্যে গুলিয়ে দিয়েছে সাথে অবশ্যই করে চোপাকেও বলেছে তুমি যতই বলো যে না খুব হালকা পলকা দিয়েছে সেটা মানুষের বিশ্বাস করে না চিওপার বডি আসলে কি বলতে চাই চোপা বুঝতে পারে না পক্ষে বলছে না বিপক্ষে বলছে কিন্তু আমার পক্ষে খুব পক্ষে হয়ে গেছে ব্যাপারটা যে আজকে কথা কিন্তু ঠিক বলেছে কিছু কিছু যে তোর জন্য চোপাতে বলছি তোর জন্যই যদি তোর বাবা বা দাদের কিছু হয় তোর বৌদি কিন্তু তোকে ছাড়বি না একদম দামি কথা বলছি কিন্তু তোর বৌদি তোকে ছাড়বি না চলো এইটুকুনি বলার ছিল কমেন্টস তুলে বলবি পজিটিভ কমেন্টস তুলে নেগেটিভ করার চেষ্টা করলে তোর সার গানে কিন্তু বাঁশ পুড়ে দেব কে কচু পুড়ে দিয়েছে না বাঁশ আসে কি ঝাঁঝরা করা বাঁশ মানে ঢুকবে আর যন্ত্রণা আ সেই লেভেলের হবে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর একটা ভিডিও এর আবার দেখা হবে